জয়রাম, জয় গোবিন্দ। নামনা জানা এক রাজ্যের রাজবাড়ি ছিল পাহাড়ের গায়, সরোবরের পূব দিকে। সেই সরোবরের টলটলে নীল জলে প্রায় সারা বছর পদ্ম ফুল ফুটে থাকত। জলে দেখা যেত দূর পাহাড়ের বরফ চূড়ার ছায়া, আর পাহাড়ের গাছে ফুটে থাকত নামনা জানা নানা রকম ফুল। দেখে মনে হতো যেন হাতে আঁকা ছবি। তবে সেই রাজবাড়ি ছিল শহর থেকে বেশ দূরে। একদিন রাজামশাই রাজবাড়ির ছাদ থেকে এই সুন্দর দৃশ্য দেখছেন। হঠাৎ তার মনে হলো, এই বাড়ির কাছেই যে মস্ত খালি জমি আছে, সেখানে তিনি একটা হাট বসাবেন। আর হাট বসলে ধীরে ধীরে লোকজনের বসতিও হবে, নগর গড়ে উঠবে, দেশ ও বিদেশের লোক সরোবরের দৃশ্য দেখতে এখানে আসবেন। ভিন রাজ্য থেকে যারা আসবেন তাদের সেবা করে রাজ্যের ও প্রজাদের অবস্থার খুব উন্নতি হবে। রাজার ভাবনা মতো মন্ত্রীমশাই অনেক লোকজন লাগিয়ে সেই খালি জমিতে সমস্ত সুবিধা সমেত সুন্দর একটি হাট গড়ে দিলেন। কিন্তু দেখা গেল, এই নতুন হাটে দোকানিরা আসতে রাজি নয়। কারণ কি? খবর জানাতে রাজা চর পাঠালেন। এক চর এসে রাজাকে বললেন, মহারাজ, দোকানিরা সবাই বলাবলি করছে এত বছরের এই হাট শহরের মাঝে রয়েছে, দিনভর লোকজন এখানে গম গম করে, আমরা চাল ডাল আনাজ এমনকি পুতুল নিয়ে এলো তা বিক্রি হয়ে যায়। এত দূরের নতুন হাটে লোকজন বিশেষ আসবেন না, আমাদের জিনিসপত্র তখন কে কিনবে, আমাদের তখন প্রচণ্ড ক্ষতি হবে। সেই ভয়ে রাজামশাইয়ের তৈরি সুন্দর নতুন হাটে যেতে সাহস হয় না। চরের মুখে সমস্ত কথা শুনে রাজামশাই মনে মনে ভাবলেন, দোকানিরা তো আমারই প্রজা, রাজার কাছে প্রজারা সন্তানের মতো, তাদের ক্ষতি যাতে না হয় তা দেখাই রাজার রাজধর্ম। এই ভেবে রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রীমশাই, ঘোষণা করে দিন, কাল থেকে এই নতুন হাটে দিন শেষে যে দোকানির যা কিছু পড়ে থাকবে তা আমি উচিত দামে কিনে নেব। রাজার এই ঘোষণায় দোকানিরা ভরসা পেলেন। পরের দিন থেকেই তারা বিক্রির জন্য চাল ডাল আনাজ আরো নানা জিনিস নিয়ে নতুন হাটে আসলেন। রাজার কথা মতো দিনের শেষে দোকানিদের যার যা জিনিস বিক্রি হয়নি তা রাজার লোকেরা উচিত দামে কিনে নিয়ে যান। এরপর আস্তে আস্তে নতুন হাট জমে উঠল। কয়েক সপ্তাহ ভালোভাবে চলার পর এক বিকেলে রাজকর্মচারী এসে দেখেন হাটের সমস্ত জিনিসই বিক্রি হয়ে গেছে, কেবলমাত্র বিক্রি হয়নি এক কুমোরের একটিমাত্র পুতুল। কেউই সেই পুতুল কেনেননি, আসলে সেই পুতুলটি ছিল অলক্ষীর মূর্তি, তাই সাহস করে কেউ কেনেননি। তাই দেখে রাজকর্মচারীরা পুতুলটি কিনতে ভয় পেয়ে চলে এলেন রাজার কাছে। রাজাকে সমস্ত খুলে জানালেন। কর্মচারীর মুখে সব কথা শুনে রাজামশাই কি যেন একটা ভাবলেন। খানিকক্ষণ পরে তিনি বললেন, প্রতিজ্ঞা পালন রাজার ধর্ম, যখন প্রতিশ্রুতি দিয়েছি হাটে যে জিনিস বিক্রি হবে না তা আমি নিজে কিনে নেব, প্রতিশ্রুতি আমাকে পালন করতেই হবে। যাও, উচিত দাম দিয়ে সেই পুতুল এক্ষুনি কিনে নিয়ে এসো। রাজার কথা মতো রাজকর্মচারীরা হাট থেকে অলক্ষীর মূর্তি কিনে রাজবাড়িতে ঠাঁই দিলেন। পরের দিন সকাল থেকে শুরু হলো রাজার কঠিন পরীক্ষা। লক্ষ্মী দেবী এসে রাজাকে বললেন, অলক্ষীর যেখানে জায়গা হয়েছে সেখানে আমি কোনোভাবেই থাকতে পারি না, আমি চললাম। শুনে রাজা বললেন, মা, আপনার যা ইচ্ছে তাই হবে, আপনি যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। লক্ষ্মী দেবীর পর একে একে অনেকেই এলেন, রাজাকে জানিয়ে বিদায় নিলেন। রাজামশাই কাকেও বিদায় নিতে আপত্তি করেননি। সবার শেষে ধর্ম এসে রাজাকে বললেন, শোনো রাজা, অলক্ষীকে রাজবাড়িতে ঠাই দেওয়ায় তোমার এই সুন্দর প্রাসাদ তার সৌন্দর্য হারিয়েছে, একে এখন শ্মশানের মতো মনে হচ্ছে, আমি আর এখানে থাকতে পারছি না, তাই আমি চললাম। এবার রাজামশাই ধর্মের পথ আগলে দাঁড়িয়ে বললেন, আপনার জন্যই আমি অলক্ষীকে রাজবাড়িতে ঠাই দিয়ে এই বাড়ির সৌন্দর্য হারিয়েছি, একে একে আমার সব শুভ শক্তি বিদায় নিয়েছে, আপনি চলে যান কোন যুক্তিতে? আপনাকে আমি কিছুতেই যেতে দেব না।
ধর্মের আর যাওয়া হলো না। ধর্ম ফিরে আসায় একে একে রাজবাড়িতে সবাই ফিরে এলেন। রাজ্যেও কোনো অমঙ্গল হলো না, আর রাজারও কিছু খারাপ হলো না। রাজামশাই ধর্মকে ধরে থাকায় তার সব দিকই বজায় রইল। সর্বদা ধর্ম ধারণের চেষ্টা করাই উচিত। গুরুর আজ্ঞা ধরিয়া থাকাই ধর্ম, ইহাই নিষ্কাম যজ্ঞ, ইহাই হরিনাম এবং ভগবত সেবা। মনের বেগ ধৈর্য ধরাকে ধর্ম বলে। এই ধর্মকে আশ্রয় করার নাম সাবিত্রী ব্রত। জয় রাম, জয় গোবিন্দ।